اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد سرد يوسط مندولي رمضان نير أحكام ومسائل أمر جان لام غطو پر ترابي আজকের পর্বে আমরা জানবো যে রমজানের শেষ দশকের আহকাম মাসাইল ইবাদাত আর করণীয় নেকামল কর্ম কি কি আছে শেষ দশক যখন শুরু হয়ে যেত প্রিয়নবী সাল্লি ওয়াসাল্লাম এর জন্য প্রস্তুত হয়ে যেতেন আমাদের মধ্যে যেটা যেটা পরিচালনা আছে যে রমজানের তিন ভাগ করি আমরা প্রথম দশক রহমত দ্বিতীয় দশক মাঘ ফেরত আর তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি এই যে হাদিসটি বর্ণনা করা হয় এটা জাইফ বা দুর্বল ঠিক নয় আল্লাহ তবরক রহমত করেন সব সমাতি করেন তিনি রহমান রহিম শুধু প্রথম দশকেই নয় আল্লাহ তবরক মাফ করে সব সমাতে গফর সব সমাতে মাফ করে গফর ও গফার শুধু দ্বিতীয় দশকেই নয় জাহান্নাম থেকে আজাদ করে মুক্তি দেয় শুধু শেষ দশকেই নয় সমস্ত রমজানেও এবং অন্য সমাতেও হাদিসে ফজিলত আছে শেষ দশক যখন শুরু হয়ে যেত যেহেতু রমজান শেষ হয়ে যাচ্ছে প্রিয়নবীল্লাহ আলিসাল্লাম তার জন্য প্রস্তুত হতেন কিভাবে সেই বোখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে সাবায়ক রামরা বলছেন যে কান আর সল্লাহ সাল্লাল্লাহ আলিয়াহি ওয়াসাল্লাম ইদা দা আলা আল্লাহ আশর আয়ে আল আশর কিরামিন রমা দান শাদ দা মি জরা ওয়া ইয়া আ লাইলা ওয়া ইয়া থেকে বর্ণিত করছেন মা রাত আল্লাহ তা আনহা যখন রমজানের শেষ দশক শুরু হয়েছে তো প্রিয় নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম সমস্ত রাত জাগতেন সমস্ত রাত জাগতেন এর দ্বারা বোঝা গেল দশ রাত জাগাটাও উত্তম দশ রাত জাগাটা উত্তম আর দশ রাত জাগতে হবে সবে কদর শুধু শেষ দশকের বেজোর রাতগুলোতে করতে হবে সবে কদর তালাশ করার জন্য বেজোর রাতগুলোতে বলা হয়েছে সবে কদর তালাশ করো শুধু যে বেজোর রাতগুলোই জাগতে হবে এরকম নয় প্রিয় নবী সাল্লাম শেষ দশকের দশ দিন জাগতেন আহিয়াল লাইলা সেই বুখারি মুসলিমের হাদিস আর নবী সাল্লা সাল্লাম সাদ্দাম ইজারা তিনি তার কোমরকে বেঁধে নিতেন অর্থাৎ প্রস্তুত হয়ে যেতেন কোনো বড় কাজ করার আগে আমরা কোমরকে বেঁধে নেই গামছা জড়িয়ে নিই বা কোমরে ভালো করে কষে নিই লাঙ্গট কষে নিই ঠিক ওই রকম নবী সাল্লা সাল্লাম প্রস্তুত হয়ে যেতেন বা তার স্ত্রীদের সঙ্গে তিনি সঙ্গম করতেন না এতে কাফে বসে যেতেন ও আই কাদ আহলা এবং তার পরিবার বর্গকে বাড়ির লোকেদেরকে জাগাতেন শেষ দশকে বেশি বেশি করে নেক আমল করতে হবে প্রথম কাজ হচ্ছে এতে কাফ এতে কাফ শেষ দশকের প্রথম কাজ যেটা করতে হবে যার জন্য চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এতেকাফ এতেকাফ শব্দের অর্থ হচ্ছে কোনো এক জায়গাকে নির্দিষ্ট করে কিছুদিন জন্য ওই নির্দিষ্ট জায়গায় থাকা চিমটে লেগে থাকাকে বলা হয় এতেকাফ এতেকাফের নিয়ত করা উচিত ইন্নামালামালত এতেকাপের হুকুম কি এতেকাফ ফরজ অপরিহার্য সন্নত এতেকাফ হচ্ছে করা ভালো মুস্তাহাব অপরিহার্য নয় যদি না করে কোনো ক্ষতি নাই করলে পারে নেকি নেকি আছে। আছে করলে কি নির্ধারিত নেকি সম্পর্কে কোন সঠিক হাদিস পাওয়া যায় না সঠিক হাদিস পাওয়া যায় না অনেকে বলে থাকেন যদি কেউ তিনটি এতেকাফ করে তাহলে একটা উমরা বা হজ সমতুল্য নেকি পাবে এটা ভুল এরকম সঠিক হাদিস নাই তো কাফের নির্দিষ্ট ফজিলত সম্পর্কে কোনো সঠিক হাদিস নয় সবথেকে বড় ফজিলত এটাই যে নবীর সন্নত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন প্রতি বছর এতে কাফ করেছেন এবং শেষ বছরে নবী সাল্লাহ আলাইসাল্লাম কুড়ি দিন এতে কাফ করেছেন কুড়ি দিন এতে কাফ করেছেন এটাই সব থেকে বড় ফজিলত আরেকটা জিনিস বলা হয় সচরাচর যে যদি গ্রামে কেউ এতে কাফ না করে গ্রামে কেউ যদি এতেকাফ না করে সকলেই গার হয়ে যাবে আর যদি একজন বা দুইজন করে নেয় সকলের তরফ থেকে ফরজ আদায় হয়ে যাবে অর্থাৎ ফরজে কি ফায়া এটাও ভুল এটাও ভুল এটা ঠিক নয় এতেকাফ করা সুন্নত যদি কেউ করতে চায় ভালো যে করবে সে নাকি পাবে না করলে অপরের যে ক্ষতি হবে এরকম কিছু নেয় এরকম কিছু নাই। যাই হোক এতেকাফের হুকুম হচ্ছে সুন্নত এতেকাফ করাটা বেশি ভালো এতে কাফ রমজান মাসের শেষ দশকে করতে হবে এতে কাফ রমজান মাসের শেষ দশকে করতে হবে শেষ দশকে করাটা বেশি ভালো নবী সাল্লা সাল্লাম শেষ বছরে কুড়ি দিন করেছিলেন তাই আরও বেশি করা যেতে পারে সমস্ত রমজান মাস করা যেতে পারে রমজান মাস ছাড়াও অন্য সমাতে করা যেতে পারে রমজানে এতে কাফ করাটা বেশি ভালো এতেকাফ মসজিদেই করতে হবে মসজিদ ছাড়া অন্য জায়গায় এতেকাফ করা চলবে না অনেকে বলে মহিলারা বাড়িতে এতেকাফ করতে পারে সেটা ভুল মসজিদেই এতেকাফ করতে হবে আল্লাহ তালা কুরানের মধ্যে বলেন সোরা বাকার মধ্যে ও আন তুম আফিল মাসাজিদ সোরা বাকারা আয়ত নম্বর একশো সাতাশি একশো সাতাশি ও আন আফিল মাসাজিদ তোমরা কাফ অবস্থায় থাকো মসজিদেই মসজিদ এর জন্য অপরিহার্য মসজিদ ছাড়া অন্য জায়গায় এতেকাব করা চলবে না এমনকি মহিলারাও প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের স্ত্রীদের ঘর মসজিদ থেকে সংলগ্ন ছিল কিন্তু তারা ঘর ছেড়ে দিয়ে মসজিদে এসে এতে কাফে বসতেন এর দ্বারা বোঝা গেল যে মসজিদেই এতে কাফ করতে হবে মসজিদ ছাড়া অন্য জায়গায় এতে কাফ করা যাবে না এবং মসজিদ জামে মসজিদ হতে হবে যেখানে জমা হয় জামে মসজিদ তার কারণ জমার জন্য বাইরে তাকে যেতে হবে আর বিনা কারণে বাইরে যাওয়া উচিত নয় সেজন্য জামে মসজিদে হওয়াটা বেশি ভালো আর এতেকাফ যদি মহিলারা করে তাহলে তাদের উচিত স্বামীর অনুমতি নেওয়া নফল কাজ করার আগে স্বামীর অনুমতি ছাড়া করা উচিত নয় আর এতেকাফ করার অবস্থা যখন মানুষ এতে কাপে বসবে তাহলে সে কখন যাবে কাফে মানুষ প্রিয় নবী সাল্লাহ থেকে আছে যে কুরি রমজানের সন্ধ্যাবেলায় কর করেনা মসজিদে চলে আসবে ফজরের আগে ফজরের আগে কুরি রমজান ইফতারের আগে মসজিদে চলে আসবে এবং সে মসজিদ থেকে বাইরে যাবে না যে এতে কাপে বসবে সে এতে কাপ যতদিনের নিয়ত করবে দশ দিনের কমও করা যেতে পারে দশ দিন করাটাই বেশি ভালো যতদিন নিয়ত করবে মসজিদের যে বাউন্ডারি আছে তার থেকে বাইরে যাবে না খুব মারাত্মক কাজ থেকে তবেই যেতে পারবে তাছাড়া বিনা কারণে মসজিদের বাইরে সে যেতে পারবে না এতেকাম এতেকাফ সব থেকে কম কতদিন করা যেতে পারে এ সম্পর্কে ইমাম শকানি বলেন যে কিছু আইমা বলেন যে কাপ সম্পর্কে একদিনও এতেকাফ করা যেতে পারে একদিন দুই দিন তিন দিন দশ দিন কুড়ি দিন যত কিছু করা যেতে পারে কাপ দশ দিন করাটা বেশি ভালো নবিসাম করতেন এতেকাফের জন্য মসজিদে যদি সে বেড বা চার পায়ে নিয়ে আসতে চায় নিয়ে এসে বসতে চায় চাও বসতে পারে যেরকম সাব এক রামরা রাখতেন ইউদ্দ আলাহু সরি রহু ওরা তোবা নবী সাল্লাহ সাল্লামের জন্য একটা বেড রাখা হতো তোবার উস্তোয়ানা তোবার যে পিলারটা ছিল সেই পিলারের আশেপাশে রাখা হতো এতে কাপ অবস্থায় কোনো মহিলা তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে যেতে পারে মহিলার সঙ্গে কথাবার্তা বলা যেতে পারে যেরকম সাফিয়া রাজি আল্লাহ তালা আনহা নবী সাল্লাহ জন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন এতে কাপ অবস্থায় নবী সাল্লাহ তার মাথাটা মসজিদ থেকে ঘরে ঢুকিয়ে দিতেন এবং মা আয়স রাজি আল্লাহ তালা আনহা তার মাথাকে ধুয়ে দিতেন চিরুনি করে দিতেন তো এরকম করা জায়েজ আছে কিন্তু স্ত্রী সমগম করা এতে কা অবস্থায় বা উত্তেজতার সহিত স্ত্রীকে স্পর্শ করা এতে কা অবস্থায় জায়েজ নয় যদি করে তাহলে তার এতে কাপ বাতিল হয়ে যাবে ওই মহিলারা যাদের ইস্তেহাজা হায়েজ ছাড়াও হায়েজের সময় পার হয়ে গিয়ে আরও রক্তপাত হচ্ছে তারা কি এতে কাপে বসতে পারবে হ্যাঁ এতে কাপে বসতে পারবে যেরকম হাদিস আছে সেই বুখারির হাদিস দু হাজার সাঁতিরিশ দু হাজার একজন মহিলা সম্পর্কে বলেন যে ইমরাতি আজওয়াজিহি মুস্তাহাদা সাল্লামের মহিলাদের মধ্যে থেকে একজন মুস্তাহাজা ছিলেন আর তিনি এতে কাফে বসেছিলেন অর্থাৎ এতে কাফে বসা যেতে পারে এমনকি তার বেডের নিচে তিনি একটা থালা রেখে দিয়েছিলেন যাতে ও রক্তগুলো ওইখানে পরে ওই যুগে প্যাড নানারকম জিনিস ছিল না এতে কাপ অবস্থায় কী কী কাজ করা যা করা যাবে না কাবিরা গুনা করা মহিলাকে উত্তেজিতার সহিত স্পর্শ করা মহিলা সঙ্গম করা স্ত্রী সঙ্গম করা বিনা কারণে মসজিদের বাইরে যাওয়া আর কোনো রোগগ্রস্ত মানুষ রোগ দেখতে যাওয়া বা কোনো জানাজাতে সামিল হওয়া এগুলো করা যাবে না এগুলো করা ঠিক নয় আর এটা নয় যে কাপ অবস্থায় কথাই বলতে পারবে না হ্যাঁ যেগুলো দরকার প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে কিন্তু বিনা কারণে কথাবার্তা বলা গপসপ করা ঠিক নয় বেশি বেশি জিকর আজকার করা উচিত এতে কাপ কি কী করলে ভঙ্গ হয়ে যাবে যদি অমুসলিম হয়ে যায় আর যদি কাবিরা গুণা করে এতে কাপ ভঙ্গ হয়ে যাবে যদি বিবির সঙ্গে স্ত্রী সঙ্গম করে এতে কাপ ভঙ্গ হয়ে যাবে এই রকমই বিনা কারণে মসজিদের বাইরে গেলে এতে কাপ ভঙ্গ হয়ে যাবে এতে কাপ অবস্থায় মানুষের উচিত বেশি বেশি করে জিক্র আসকার করা আল্লাহকে স্মরণ করা তোস্তেক করা কোরআন মসজিদে তিলাওয়াত করা এগুলো উচিত পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তবরাক্তাল আমাদেরকে এতে করার সম্মতি দান করুক আমিন ওয়া আখরুদাবানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন